প্রথম যখন আগ্রা গিয়েছিলাম তাজমহল দেখতে গিয়েছিলাম প্রথম দর্শনের সে বিস্ময়টা এখনো মনে আছে ট্রেন তখনও আগ্রা স্টেশনে পৌঁছায়নি একজন সহযাত্রী বলে উঠলেন ওই যে তাজমহল দেখা যাচ্ছে তাড়াতাড়ি জানলা দিয়ে মুখ পাড়ালাম ওই যে দূর থেকে দিনের আলোয় তাজমহল দেখে দমে গেলাম চুনকাম করা সাধারণ একটা মসজিদের মতো ওই তাজমহল তবু নির্দিম চেয়ে রইলাম হাজার হোক তাজমহল শাহজাহানের তাজমহল অবসন্ন অপরাহ্নে বন্দি শাহজাহান আগ্রা দুর্গের অলিন্দে বসে এই তাজমহলের দিকেই চেয়ে থাকতেন মমতাজের বড় সাধের তাজমহল আলমগীর নির্মম ছিলেন না পিতার ইচ্ছে অপূর্ণ রাখেননি তিনি মহাসমারোহে মিছিল চলেছে সম্রাট শাহজাহান চলেছেন প্রিয়াসন্নি থানে আর বিচ্ছেদ হইল না সবাধার ধীরে ধীরে নামছে ভূগর্ভে ওই তাজমহলেতেই মমতাজের ঠিক পাশে শেষ শয্যা প্রস্তুত হয়েছে তাঁর আরেকটা কবরও ছিল হয়তো এখনো আছে ওই তাজমহলেরই পাশে দ্বারা শুকুর চুনকাম করা সাধারণ মসজিদের মতো তাজমহল দেখতে দেখতে মিলিয়ে গেল পূর্ণিমার পর তখনও চাঁদ ওঠেনি জ্যোৎস্নার পূর্বাভাস দেখা দিয়েছে পূর্ব দিগন্তে সেদিন সন্ধ্যার পর দ্বিতীয়বার দর্শন করতে গেলাম তাজমহলকে অনুভূতিটা স্পষ্ট মনে আছে এখনও গেট পেরিয়ে ভিতরে ঢুকতেই অস্ফুট মর্মরধ্বনি কানে এলো ঝাউবিথি থেকে নয় মনে হলো যেন সুদূর অতীত থেকে মর্মরধনি নয় যেন চাপা কান না ইচ্ছিত আলোকিত অন্ধকারে পঞ্জীভূত তমরেশ্বর মতো স্তূপিকৃত ওইটাই কি তাজমহল ধীরে ধীরে অগ্রসর হতে লাগলাম মিনার মিনারেট গম্বুজ স্পষ্টতর হতে লাগলো ক্রমশ শুভ্র আভাসেও ফুটে বেরোতে লাগলো অন্ধকার ভেদ করে তারপর অকস্মাৎ আবির্ভূত হল সমস্ত মূর্ত হয়ে উঠল যেন সহসা বিস্মিত চেতনা পটে চাঁদ উঠল জ্যোৎস্নার স্বচ্ছ ওড়নায় অঙ্গ ঢেকে রাজ রাজেশ্বরী শাহজাহান মহিষী মমতাজের স্বপ্নই অভ্যর্থনা করলো যেন আমাকে এসে স্বয়ং দৃষ্টিতে নির্বাক হয়ে চেয়ে রইলাম তারপর অনেক দিন কেটেছে কোন কন্ট্রাক্টর তাজমহল থেকে কত টাকা উপার্জন করে কোন হোটেলওয়ালা তাজমহলের দৌলতে রাজা বনে গেল ফেরিওয়ালাগুলো বাজে পাথরের ছোট ছোট তাজমহল আর গড়গড়ার মতো সিগারেট পাইপ বিক্রি করে কত পয়সা পেত রোজ নিরীহ আগন্তুকদের ঠকিয়ে টাঙাওয়ালাগুলো কি ভীষণ ভাড়া নেয় এসব খবরও পুরনো হয়ে গেছে অন্ধকারে জ্যোৎস্নালোকে সন্ধ্যায় ঊষায় শীত গ্রীষ্ম বর্ষা শরতে বহুবার বহু দেশে বহু রূপে দেখেছে তারপর তাজমহলকে এতবার যে আর চোখ লাগে না চোখে পড়েই না পাশ দিয়ে গেলেও না তাজমহলের পাশ দিয়ে প্রায় যাতায়াত করতে হয় আজকাল আগ্রার কাছে এক দাতব্য চিকিৎসালয়ে ডাক্তার হয়ে এসেছি আমি তাজমহল সম্বন্ধে আর মোহ একদিন কিন্তু গোড়া থেকেই শুনুন তাহলে সেদিন আউটডোর সেরে বারান্দা থেকে নামছে এক বৃদ্ধ মুসলমান গেট দিয়ে ঢুকলো পিঠে প্রকাণ্ড একটা ঝড়ি বাঁধা ঝুঁড়ির ভেড়ে মেরুদণ্ড বেঁকে গেছে বেচারির ভাবলাম কোনো মেওয়াওয়ালা বুঝি ঝুড়িটা নামাতেই কিন্তু দেখতে পেলাম ঝুড়ির ভেতর মেওয়া নয় বোরখা পরা মহিলা বসে আছে একটি বৃদ্ধের চেহারা অনেকটা বাউলের মতো আলখাল্লা পরা ধপধপে সাদা দাঁড়িয়ে এগিয়ে এসে আমাকে সালাম করে চোস্ত উর্দু ভাষায় বললে নিজের বেগমকে পিঠে বয়ে এনেছে সে আমাকে দেখাবে বলে নেতান্ত গরিব সে আমাকে বাড়ি নিয়ে গিয়ে ফি দিয়ে দেখাবার সামর্থ্য তার নেই আমি যদি মেহরবানি করে কাছে যেতেই দুর্গন্ধ পেলাম একটা হাসপাতালের ভেতরে গিয়ে বোরখা খুলতে ব্যাপারটা বোঝা গেল ক্যানক্রাম অরিস মুখের আধখানা পচে গেছে দান্দিকের গালটা নেই দাঁতগুলো বিফৎসভাবে বেরিয়ে পড়েছে দুর্গন্ধে কাছে দাঁড়ানো যায় না দূর থেকে পিঠে করে বয়ে এনে এ রোগীর চিকিৎসা চলে না আমার ইনডোরেও জায়গা নেই তখন অগত্যা হাসপাতালের বারান্দাতেই থাকতে বললাম বারান্দাতেও কিন্তু রাখা গেল না শেষ পর্যন্ত ভীষণ দুর্গন্ধ অন্যান্য রোগীরা আপত্তি করতে লাগলো কম্পাউন্ডার ড্রেসার এমনকি ম্যাথর পর্যন্ত কাছে যেতে রাজি হলো না বৃদ্ধ কিন্তু নির্বিকার দিবারাত্র সেবা করে চলেছে সকলের আপত্তি দেখে সরাতে হলো বারান্দা থেকে হাসপাতালের কাছে একটা বড় গাছ ছিল তারই তলায় থাকতে বললাম তাই থাকতে লাগলো হাসপাতাল থেকে রোজ ওষুধ নিয়ে যেত আমি মাঝে মাঝে গিয়ে ইনজেকশন দিয়ে আসতাম এইভাবেই চলছিল একদিন মুসলধারে বৃষ্টি নামলো আমি কল থেকে ফিরছি হঠাৎ চোখে পড়লো বুড়ো দাঁড়িয়ে ভিজছে একটা চাদরের দুটো খুঁট গাছের ডালে বেঁধেছে আর দুটো খুঁট নিজের হাতে ধরে দাঁড়িয়ে ভিজছে লোকটা মোটর ঘোরালাম সামান্য চাদরের আচ্ছাধনে মুসলঢার ডাকে না বেগম সাহেব দেখলাম আপাদমস্তক ভিজে গেছে কাঁপছে ঠক করে আধখানা মুখে বিভৎস হাসি জ্বরে গা পুড়ে যাচ্ছে বললাম হাসপাতালের বারান্দাতেই নিয়ে চলো আপাতত বৃদ্ধ হঠাৎ প্রশ্ন করলে এ বাঁচবার কি কোনো আশা আছে হুজুর সত্যি কথাই বলতে হলো না বুড়ো চুপ করে দাঁড়িয়ে রইল আমি চলে এলাম পরদিন দেখি গাছতলা খালি কেউ নেই আরও কয়েকদিন পরে সেদিনও কল থেকে ফিরছি একটা মাঠের ভিতর দিয়ে আস্তে আস্তে বুড়োকে দেখতে পেলাম কি যেন করছে বসে বসে ঝাঁঝা করছে দুপুরের রোদ কি করছে বুড়ো ওখানে মাঠের মাঝখানে মোমর্ষ্যু বেগমকে নিয়ে বিব্রত হয়ে পড়েছে নাকি এগিয়ে গেলাম কতগুলো ভাঙা ইট আর কাদা নিয়ে বুড়ো কি যেন গাঁথছে কি হচ্ছে এখানে মিয়া সাহেব বৃদ্ধ সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে ঝুঁকে সেলাম করলো আমাকে বেগমের কবর গাঁদছে হুজুর কবর হাঁ হুজুর চুপ করে রইলাম খানিক্ষণ নিরবতার পর জিজ্ঞাসা করলাম তুমি থাকো কোথায় আগ্রার আশেপাশে ভিক্ষে করে বেড়ায় গরিব পারোয় দেখিনি তো কখনো তোমায় কি নাম তোমার ফকির শাহজাহান নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম